আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দেশি কুকিং ভিডিও। আমার আজকের রেসিপি হলো বুন্দি বা বুন্দিয়া। ইফতারিতে আমাদের সকলেরই কম বেশি প্রিয় এই বুন্দিয়া। তো খুব পারফেক্ট এবং স্বাস্থ্যসম্মতভাবে ঘরেই আপনারা বুন্দিয়া তৈরি করে খেতে পারবেন। আমি আজকে বানিয়ে ফেললাম। এভাবে করে বানিয়ে আপনারা ফ্রিজে সংরক্ষণ করে প্রতিদিন ইফতারিতে খেতে পারবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি দেখে নিন। এখন নিয়ে নিয়েছি মিক্সিং বোল, সেটাতে আমি দিয়ে দিলাম এক কাপ পরিমাণের একটু বেশি বেসন। এখন আমি বেসনটাকে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে অল্প অল্প করে গোলাতে হবে। এটাকে সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারটা একদম পাতলাও হবে না, একদম ঘনও হবে না। এটাকে গোলানোর পরে আমি আপনাদের দেখিয়ে দিব। এভাবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা খুব সুন্দর করে তৈরি করতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মিশাতে হবে। মেশানো হয়ে গেছে, দেখুন এরকম স্মুথলি একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। হয়ে গেছে আমার মেশানো। তো এখন আমি অন্য একটা বাটিতে অল্প একটু আলাদা করে নিচ্ছি। এটাতে আমি একটু রেড কালার দিব। এখানে আমি রেড লিকুইড ফ্রুট কালার ব্যবহার করব। রেড কালারটা দিলে বুন্দিয়ার কালারটা খুব সুন্দর আসে, দেখতেও খুব ভালো লাগে। এটা অপশনাল, আপনারা যদি না চান তাহলে না দিলেও চলবে। তো আমি বুন্দিয়ার কালারটা সুন্দর দেখানোর জন্য কালার মিক্সড করছি। হয়ে গেল মিক্সড করা। এখন এটাকে আমি সাইডে রেখে দিয়ে শিরাটা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি। এখন দিয়ে দিব এক কাপ পরিমাণ চিনি। খেয়াল রাখবেন পানির পরিমাণটা কম থাকবে, চিনির পরিমাণটা বেশি থাকবে। তো আমি এক টুকরো লেবু দিয়ে দিলাম, যাতে করে চিনি শিরাতে বুন্দিয়াগুলো দিলে একটা আরেকটার সাথে লেগে না যায়, আঠা আঠা না থাকে। এরকমই হাতে নিয়ে একটু চিটচিটে ভাব হলেই শিরাটা নামিয়ে ফেলতে হবে। শিরাটা আমি নামিয়ে সাইডে রেখে দিয়েছি। এখন আমি বুন্দিয়াগুলো ভেজে নিব। এরকম ছিদ্রযুক্ত চামচ নিয়ে এভাবে করে দিতে হবে। খেয়াল রাখবেন চুলার আঁচটা একেবারে হাই হিটে রাখতে হবে, তেলটা যেন অনেক গরম থাকে। তাহলে হবে কি, বুন্দিয়াগুলো দেওয়ার সাথে সাথে এরকম ফুলে এরকম আলাদা আলাদা হয়ে ভেসে উঠবে। দেখুন কত সুন্দর করে পরে গোল গোল হয়ে ভেসে উঠছে। যদি চুলার আঁচটা কমানো থাকে তাহলে নিচে লেগে যাবে, বুন্দিয়ার শেপটা ভালো আসবে না। তো এভাবে করে আমি সবগুলো বুন্দিয়া ভালো করে ভেজে নিব। নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এভাবে করে সবগুলো বুন্দিয়া ভেজে পরিবেশন করে দিব। দেখুন হয়ে গেল খুব সহজে খুবই সুন্দর বুন্দিয়া। এভাবে করে খুবই সুন্দরভাবে স্বাস্থ্যসম্মতভাবে ঘরে তৈরি করে আপনারা প্রতিদিন ইফতারে খেতে পারবেন। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।